আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা সকলেই জানি ইমো বর্তমানে আপডেট হয়েছে এবং এতে বিভিন্ন ফিচার যোগ হয়েছে। তবে বন্ধুরা, এখন বর্তমানে ইমোতে অনুমতি ছাড়া কল দেওয়ার দিন শেষ। আগে এক সময় যে কোনো কেউ নাম্বার পাওয়ার পরে কিন্তু আমাদেরকে অডিও ভিডিও কল করতে পারত, বিরক্ত করতে পারত। এখন কিন্তু তার হয় না। অথবা অ্যাড হওয়ার পরেও কিন্তু অনেকে কল করতে পারত, কিন্তু এখন অ্যাড হওয়ার পরে কিন্তু কল করতে পারবে না। আর ইমোতে আপনি কিভাবে বুঝবেন যে কাকে পারমিশন দিবেন কল দেওয়ার জন্য, আর এটা বোঝার জন্য আপনি প্রথমে ইমোর দেখুন, এখানে কন্ট্যাক্টস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে নিউ কন্ট্যাক্টস, এখানে আপনি ক্লিক করবেন। করার পর নিচে আসবেন, দেখুন বন্ধুরা এখানে দেওয়া আছে কিন্তু অ্যাকসেপ্ট, এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে সে পারমিশন পাবে, আপনাকে কল করতে পারবে। আর এখানে যদি আপনি চান এখান থেকে আপনি বাছাই করে দেখুন আপনার যেসব ব্যক্তির সাথে আপনার যোগাযোগ করা জরুরি প্রয়োজন তাদেরকে আপনি চাইলে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করলেই তারা আপনাকে কল করতে পারবে। এছাড়া এখানে যেগুলো ব্যক্তি আছে তাদেরকে যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে না। আর অ্যাকসেপ্ট করতে চাইলে দেখুন এখানে অ্যাকসেপ্টে ক্লিক করার পরে কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে, তখন আপনি ইচ্ছামতে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আশা করি বন্ধুরা এই ভিডিওটি বুঝতে পেরেছেন, আর ভিডিওটি বুঝতে পারলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।